তুমি একদম ঠিক বলতে। আমাদের প্রিয় কাকু অকর্মণ্য ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। সেই জন্যই তো দেখো না, সবকিছু হারানোর পরেও পার্টি করতে এসেছেন। মুখ সামলে কথা বলবেন অঙ্কুর বাবু, এখানে আমরা নিজেরা আসিনি, আপনার মা ডেকেছিলেন আমাদের নিজের মাতৃত্বের দিব্যি দিয়ে। হ্যাঁ ডেকেছিলাম, আর্যর সাকসেস সেলিব্রেট করার জন্য ডেকেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে ও নিজের বোকামোর জন্য অন্য কেউ পথে বসাবে। কিন্তু তুমিও কিছু কম যাও না, বারবার নিজের স্বামীকে অপমানিত করতে এখানে নিয়ে আসো। বৌদি ভদ্রভাবে কথা বলো, সন্তোষী হলো আমার স্ত্রী, ভদ্রভাবে কথা বলো তুমি। ওহো হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তোমার স্ত্রীকে মাথায় তুলে রেখেছো, ও তো সবকিছুতেই খুশি হয়, আর তুমি ওর প্রশংসা শুনে খুশি হও। বন্ধ করো নিজেদের এই ফ্যামিলি ড্রামা, এখানে আমার মাথা কাজ করছে না আর তোমরা সবাই ফালতু বকছো। তুমি তুমি কাল দুপুরে একবার অফিসে এসো, তোমার এই সব জানতাগিরির ফল তো আমি তোমাকে কালকেই দেব। এবার তোমরাও চলে যাও, এই পার্টিতে থাকার যোগ্যতা নেই তোমাদের। তোমরা দুজন কানে শুনতে পাও না? শুনতে পাওনি যে মম এক্ষুনি কি বললো? আউট আউট আই সেড, নাহলে তোমাদের দুজনের জন্য আমাদের পার্টিটাই নষ্ট হয়ে যাবে। চলুন এখান থেকে। কেমন ছিল আমার সারপ্রাইজ মম? আমি বলেছিলাম না যে তুমি খুব আনন্দ পাবে? শাবাশ অঙ্কুর, তুমি পার্টি এনজয় করো, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। পুষ্পা আমার ঘরে এসো। মা আপনি ঠিকই বলেছিলেন যে সন্তোষীর স্বামীকে নিজের বিবেকহীন সিদ্ধান্তের ফল ভোগ করতেই হবে, কিন্তু মা ও কি এই সংকট থেকে নিজেকে বের করতে পারবে? গোমাতা, সংঘর্ষের আগুন মানুষকে আরো তীব্র করে তোলে। চলুন শোবেন, চলুন, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে সবকিছু। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। এই পার্টি ওরা আমার জন্য রেখেছিল, সন্তোষী এসব ওরা ইচ্ছে করে করেছে, আর এই সমস্ত কাজকর্ম ওই অঙ্কুর করেছে, এই ষড়যন্ত্র ওরা করেছে আমার সাথে। দিব্যি করে বলছি, দুজনকেই ছাড়বো না, মেরে ফেলবো ওদেরকে, আই সোয়ার মেরে ফেলবো ওদের। আপনি আগে শান্ত হয়ে এখানে বসুন, বসুন, আর এত রাগ করবেন না, এতে শুধু আপনারই ক্ষতি হবে। আর এসব কি কথা বলছেন, কাউকে মেরে ফেলার অধিকার নেই আমাদের। নিন জলটা খান। আরে কি জল খাবো, কত বড় স্টুপিড আমি, 50,000 টাকা অ্যাডভান্স আমি এত বড় অর্ডার নিয়ে ফেললাম, ভুল তো আমারই তাই না? আর জো স্যার, যখন ভালো সময় চিরদিন থাকে না তখন খারাপ সময়ও চিরদিন থাকবে না, এখন প্রতিশোধের ব্যাপারে ভাবার সময় নয়, বরং এই ব্যাপারে ভাবুন যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায়। একবার পারুষ তার কথা ভাবুন, কি অবস্থা এখন ওনার, সব কিছু সামলাতে হবে, কিন্তু ঠান্ডা মাথায় এভাবে দুশ্চিন্তা বা রাগ করে নয়। তোমার প্রতি ভক্তি আমাকে শিখিয়েছে মা, যে সমস্যায় পড়লে মানুষের চরিত্র আরো দৃঢ় হয়।
কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় মা। আমার স্বামীকে শক্তি দিও যাতে উনি এই পরিস্থিতির সাথে লড়াই করতে পারেন, এই সব কিছু সামলে উঠতে পারেন। কাল যা কিছু হয়েছে সেই সব যেন সামলে নিতে পারেন, আর যদি পারো পারস তার মনটাও শান্ত রেখো যাতে উনি ওনাকে বুঝতে পারেন। সবকিছু সামলে নিও তুমি মা, সবকিছু সামলে নিও। দেখো আর্য, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি শুধু তোমার কাছে এটাই জানতে চাই তুমি এতগুলো টাকার ক্ষতিপূরণ কি করে করবে। কারণ যে করেই হোক এই সব ঋণ তোমাকেই মেটাতে হবে। তোমার কোনো ধারণা আছে? তোমার জন্য আমার পরিবারের মাথার ছাদ চলে গেছে। পারস, আমি জানি যে সমস্ত ভুল আমার, এখানে যা যা হয়েছে সব আমার জন্য হয়েছে, কিন্তু একবার আমার কথা শুনলে কোনো উপায়ও বেরোতে পারে। তোমার কথাই শুনেছিলাম, সেই জন্যই আজ পথে বসে গেছি, না হলে হয়তো এই অবস্থা হতো না আমার। এবার আর তোমার কোনো কথা শুনতে চাই না, কারণ এবার যদি তোমার কোনো কথা শুনি তাহলে হয়তো আমি আমার স্ত্রী আর সন্তানের মুখে দুমুঠো ভাতও তুলে দিতে পারবো না। পারস্তা, আমি জানি আপনি খুব সমস্যায় আছেন, কিন্তু একবার যদি ওনার কথাটা শুনতেন। জানোটা কি তুমি বিজনেসের ব্যাপারে? শোনো, আর যদি আমার সন্তানের প্রাণ না বাঁচাতো আমি আজ ওকে জেলে পাঠাতাম। পারস, আর এমনিতেও কিছু বলা বা বোঝার মতো কি বা আছে? সব কিছু তো শেষই হয়ে গেছে, শুধু 10 দিন হাতে আছে আমার পুরো ঋণ মেটানোর জন্য। ঠিক বলেছেন আপনি, আমি বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি যে যদি সাহস থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। এখনো 10 দিন আছে পারস্তা, এই 10 দিনে আমরা সব কিছু বাঁচাতে পারি যদি আমরা সবাই মিলে ওই কোম্পানিকে অনুরোধ করি যে আমাদের মালটা ওনারা কিনে নিক, অর্ডারটা যেন ক্যান্সেল না করেন। হতেও তো পারে ওনারা মেনে নিলেন, একবার চেষ্টা করতে তো কোনো অসুবিধে নেই পারস্তা। আপনি জানেন উনি আপনাকে ঠকাতে পারবেন না, যা করেছেন সেটা ইচ্ছে করে করেননি। আরো একবার আমার স্বামীকে একটা সুযোগ দিন প্লিজ, প্লিজ। ঠিক আছে, কিন্তু এটাই শেষ সুযোগ। জায়গাটা তো বন্ধ মনে হচ্ছে, কোনো ভুল ঠিকানায় চলে এলাম না তো? না তো, এই অ্যাড্রেসে ছিল। যদি অ্যাড্রেস ঠিক হয় তো কোম্পানির বোর্ডটা কোথায়? দাদা, এখানে একটা ফ্যাক্টরি ছিল না আগে, অ্যাড্রেস এখানকারই, ওই তালা মারা আছে। এনারা কি অফিসটাকে পাল্টে ফেলেছেন নাকি? দাদা, গত 10 বছর ধরে এখানে তালা মারা আছে, এখানে কোনো কোম্পানি নেই। সব শেষ হয়ে গেল, আমি পথে বসে পড়লাম,
পারুষদা সব ঠিক হয়ে যাবে, আপনি এত ভাববেন না, চিন্তা করা আপনার জন্য ঠিক নয়। আমি জানি যা কিছু হয়েছে সেটা আর তো জেনে শুনে করেনি, ওর অসতর্কতার কারণে হয়েছে। তোমার কথা শুনে আমার মনে একটা আশার আলো জেগেছিল, কিন্তু এই তালা বন্ধ দেখে সেটাও শেষ হয়ে গেল। এবার কিভাবে আমি পরিবারকে সামলাবো, কিভাবে আমি ওদের দায় দায়িত্ব পালন করব? একটা অসতর্কতা আমাকে পথে বসিয়ে দিল, তার উপর 2500 ইউনিটের রাখার জন্য ভাড়াও দিতে হবে। না, নতুন নতুন কেন নেবেন, খরচা কেন বাড়াবেন? আপনার পুরনো বাড়ি আছে তো, যেখানে আমাদের থাকার জন্য জায়গা দিয়েছেন, ওখানে ওই জিনিসগুলো রেখে দিন। আমাদের থাকার জন্য কতটুকু জায়গা লাগে, আর বাকি যেটুকু থাকবে একটু অফিসে আর একটু আপনার বাড়িতে রেখে দেবেন। আমরাও চাই না যে আপনার উপর নতুন করে কোনো খরচের বোঝা চাপুক, আর সোলার প্যানেলগুলো আমরা ঠিক বিক্রি করে ফেলবো, যাতে আপনার ঋণ মেটাতে পারি। আমার কাছে শুধু 10 দিন আছে, যদি তার মধ্যে টাকা না ওঠে তাহলে ওরা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমি বললাম তো দাদা, সব ঠিক হয়ে যাবে। আমি জেলে যাব না, তোমাদের জেলে পাঠাবো। ভরসা রাখুন পারুষদা, সব ঠিক হয়ে যাবে। আগামী 9 দিন মায়ের দিন, তাই আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে সবকিছু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। মম, চলো। আরে, এখন কোথায় যাব? সেখানেই, যেখানে গেলে তোমার মন শান্ত হবে। তুমি চলো না মম, আমি গিয়ে তোমায় দেখাচ্ছি। সাবধানে ওখানে রেখে দিন। লোকটা নিজের সব জিনিস এখানে শিফট করেছে। মম, কালকের পার্টিতে আমরা কাকু আর কাকিমার মনে যে খোঁচাটা মেরেছিলাম, এটাই হলো সময় সেই কাটা ঘায় নুনের ছিটে দেওয়া। হ্যাঁ, আর তাছাড়া শত্রুকে কষ্ট পেতে দেখার আনন্দটাই আলাদা। চলো মম, চলো। মম, কি হলো? এক মিনিট। এই নাও, এটাকে নিজের আঁচলে লুকিয়ে নাও তুমি। আর হ্যাঁ, যখন সুযোগ পাবে তুমি তখন ভিতরে রেখে এসো এটা। ধরো। এটা কি? সেটা আমি তোমায় পরে বলছি মম, কিন্তু একটা জিনিস মনে রেখো, এই বাক্সটা যেন কেউ না খোলে। ওকে, চলো। এক মিনিট দাঁড়াও। আমি ভেবেছিলাম যে এগুলো বিক্রি হলে আমাদের সুখ ফিরে আসবে, কিন্তু আমাদের যা একটু আধটু সুখ ছিল সেটাও চলে গেল। জানি না এই কদিনে আমরা এতগুলো প্যানেল বিক্রি করব কি করে। এগুলো বিক্রিও হবে আর সুখও ফিরে আসবে। জানেন, যখন আমি ছোট ছিলাম তখন বাবা আমাকে একটা গল্প বলতেন, একটা লোকের গল্প, যাকে কয়েকজন মিলে জোর করে একটা পাথরের গুহাতে আটকে দিয়েছিল। সেই লোকটার ওখানে দম বন্ধ হয়ে আসতো, সে যে করেই হোক ওখান থেকে বেরোতে চাইছিল। বেরিয়ে আসার আশায় ও রোজ ক্রমাগত সেই পাথরে ধাক্কা মারত। একদিন হঠাৎ করে ধাক্কা মারতে মারতে ওই পাথরের গুহার একটা পাথর খসে গেল, আর সেই লোকটা ওখান থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে সে দেখল আশেপাশে শুধু গভীর জঙ্গল,
লোকটা খুব ভয় পেয়ে গেল যে এবার ও বাড়ি কি করে যাবে। তারপর সে একটা নদী দেখতে পেল। ও ভালো করে দেখে বুঝতে পারলো যে এটা সেই নদী যেটা ওর বাড়ির পেছন দিয়ে বয়ে গেছে। ব্যাস ওই নদীর সাহায্যে ও নিজের বাড়ি পৌঁছে গেল। যদি ওই লোকটা হার মেনে নিত আর পাথরে ধাক্কা মারা বন্ধ করে দিত, তাহলে ও বাইরে কি করে বেরোত? ভালো না গল্পটা? হ্যাঁ সন্তোষী, কিন্তু সেগুলো গল্পে হয়, বাস্তব জীবনে হয় না। গল্প বাস্তব জীবন থেকেই আসে, কাল্পনিক হয় না। এক্সকিউজ মি, সোলার প্যানেল এখানে পাওয়া যায়? বৌদি, তুমি এখানে কেন এসেছ? কালকে কি কিছু বাকি রয়ে গেছিল যে জন্য এখানে চলে এসেছো আজকে? আরে কাকু, ভাবছিলাম তোমার থেকে একটা সোলার প্যানেল কিনবো, বলো না কত দাম। অঙ্কুর, আমি ভাবছিলাম যে ওর সোলার প্যানেল নিয়ে কি করব, কারণ সেটাও তো আর্যর মতো কোনো কাজেই আসবে না। আমার স্বামীর কতটা যোগ্যতা সেটা সময় বলে দেবে, কিন্তু মধু ম্যাডাম, যদি আমার স্বামী কোনো কাজের না হয়ে থাকে তাহলে আপনি ওনার পিছু ছাড়েন না কেন? যখনই দেখছি পেছনে পেছনে ধাওয়া করছেন, ভয় পান তাই না? যে নিজের বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা আপনাদেরকে হারিয়ে না দেয়। সন্তোষী নিজের সীমা ছাড়াবে না, নয়তো কি বৌদি? সীমা সন্তোষী নয়, তুমি পার করছো, তুমি করছো। আরে কাকা বাবু, আমি তো তোমাদের সাহায্য করতে এসেছি, আর তুমি তো আচ্ছা কাকাবাবু, তোমার সমস্ত সোলার প্যানেল আমরা কিনে ফেলতে পারি, আর এই বিপদ থেকে মুক্তও করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কাকাবাবু, তোমাকে আমার মমের সামনে নত হয়ে হাত জোড় করে রিকোয়েস্ট করতে হবে। তাহলে হয়তো আমরা রাজি হব আর তোমাদের সমস্ত সোলার প্যানেলস কিনে নেব। অঙ্কুর, কাদায় নেমে নোংরা পরিষ্কার করতে গেলে আপনার হাতটাই নোংরা হবে, শুধু শুধু আবার হাত পরিষ্কার করতে হবে। তুমি যখন বলছো তাহলে একে মারবো না, কিন্তু একে আমার বাড়িতে থাকতেও দেবো না, চল বেরো। আরে আরে আর্য স্যার, এই শয়তানটা বারবার বিরক্ত করছে আমাদের, বেরিয়ে যায় এখান থেকে, আর একটা কথা যদি বলেছিস তোর মুখ ভেঙে দেব। ছেড়ে দিন না ওনাকে। চলো অঙ্কুর, এই ভিকিরিগুলোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, আমরা তো এদের সাহায্য করতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে এদের ভিকিরি হয়ে থাকতেই ভালো লাগে, তাই নাকি? তাহলে এসেছিলে কেন আমার বাড়িতে? চলুন না, চলুন। অসভ্য অঙ্কুর, আমি আমার কাজ করে দিয়েছি, আমায় এটা বলো ওই বক্সে কি আছে? ওদের মৃত্যু।